আমাদের মুসলমানের সন্তানেরা হলো সিংহের মতো, ঠিক না বেঠে? সেই সিংহের মতো মুসলমানগুলো আজকে ঘুমিয়ে পড়েছে, যার কারণে ওই বিড়াল মার্কা ইঁদুর মার্কা লোকগুলো আমাদের সেই সিংহের কপালের মধ্যে খেলা করছে। কথা বলেন ঠিক না বেঠে? আজকে সেই ঘুমন্ত সিংহরা আবার জাগ্রত হবে। নারায়ণ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এর দ্বারা বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ আজিজ এই বাংলাদেশ মুসলমানদের জমিন, এই বাংলাদেশ ওলি আল্লাহদের জমিন, এই বাংলার জমিনে শুয়ে আছেন হযরত শাহ পরান রহমতুল্লাহ আলাই, হযরত শাহ জালাল রহমতুল্লাহ আলাই, হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাই, হযরত শাহ মাকদুম রহমতুল্লাহ আলাই, জয়পুরে হযরত শাহ কেরামত আলী রহমতুল্লাহ আলাই, চরমায় হযরত ইসহাক সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, উজানির হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, সরসিনা নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাই, এবং এই জমিনে শুয়ে আছেন আওলাদে রাসূল যিনি শহীদ হয়েছিলেন মুস্তাফা আল মাদানি রহমতুল্লাহ আলাই। কথা বলেন ঠিক না বেটি? আর বন্ধুগণ, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এই মুসলিম দেশের এক ইঞ্চি মাটি আমরা নাস্তিক এবং মুরতাদদের কাছে ইজারা দেব না। কথা বলেন ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, এই দেশে যদি প্রয়োজন হয় ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য আমরা আমাদের জীবনও দিতে প্রস্তুত আছি। কারা কারা প্রস্তুত আছেন? তু হাত উঠে মাহবুবকে দেখো। সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মুসলমানদেরকে নিয়ে খেলা শুরু হয়েছে। আমার বন্ধুগণ, হক কথা বলেই যাব, যদি প্রয়োজন হয় নাসিরউদ্দিন হেলালের রক্ত বাংলার জমিনে পড়বে, সেই রক্ত অগ্নি লেলিহান হয়ে বাতিল শক্তিকে জ্বালায় পুড়ে সরকার করবে, তারপরে বাংলার জমিনে ইসলামের পতাকা পতপত করে উঠবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের বাংলার জমিনে 48 বছরে আর কি কোনো নির্বাচন হয় নাই? আর কি কোনো নির্বাচন হয় নাই? আমার বন্ধুগণ, নির্বাচনের দোহাই দিয়ে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন দিয়েছে মাহফিল করা যাবে না। এরপর সর্বপ্রথম এই ব্যাপারে প্রতিবাদ আমি করেছি, প্রতিবাদ করার কোনো জায়গা পাই না। আমার ফেসবুক আইডি আছে তিনটা, তিনটা আইডি থেকে আমি লাইভ করেছি, মাননীয় প্রধানমন্ত্রীকে সম্বোধন করেছি, মাননীয় প্রধান নির্বাচন কমিশনকে সম্বোধন করেছি, আমার লাইভগুলো ওনাদের সামনে গিয়ে পৌঁছছে। যেই কথাগুলো বলেছি সেই লাইভে এখনো রয়ে গেছে। শেষ পর্যন্ত আমার এই প্রতিবাদ দেখে আরও অনেক ওলামা একরাম বিভিন্নভাবে প্রতিবাদ করেছে, শেষ পর্যন্ত তারা বাধ্য হয়েছে এই প্রজ্ঞাপনকে প্রত্যাহার করার জন্য। কিন্তু আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রত্যাহার করলেও অনানুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মাহফিল করা যাচ্ছে না। আমার বন্ধুগণ, এই সংকেত শুভ সংকেত নয়, কথা বলেন ঠিক না বেঠে? যদি এইভাবে এইভাবে মাহফিল বন্ধ করা যায়, 30শে ডিসেম্বরের পর পর্যায়ক্রমে বাংলাদেশের আনাচানে কানাচে আস্তে আস্তে করে এই মাহফিল সংস্কৃতি বন্ধ হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই বাংলাদেশে কোরআনের কোন মাহফিল বন্ধ হতে আমরা দেব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের ঈমানকে আরো মজবুত করুন। আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা কোরআনকে ভালোবাসি। আমার বন্ধুগণ ঠিক না বেঠে? আল্লাহ তুমি কবুল করো আমাদের সকলকে তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য। আমরা সবাই বলি আমিন। প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।